ততই অবাক হচ্ছি। কিন্তু সত্যি তুমি কে কবিতা? তুমি আমারে নিয়ে বড় চিন্তা করো না। ॐ त्र्यम्बकं भजामहे। শোনো, গুরুজির পূজা হয়ে গেলে না প্রসাদ যাতে সবাই পায় সেটা দেখবে, ঠিক আছে? গুরুজি যে মন্ত্র পড়ছেন না, সত্যবিজয় মন্ত্রের তাবিজ একবার পড়ায় দিলে সব ঠিকঠাক, আর কোনো চিন্তা নাই। আরে বুড়া শিবের কাছে আর চিন্তা কি, তাই না? আসলে আমি একটু ভুলতে গিয়েছি। আরে না না, সে তো ঠিকই, আমি তো কি জানো, গুরুজি আছে আর বাবা বুড়া শিব আছে, আর কোনো চিন্তা নেই, কোনো অনিষ্ট নেই। নাতি খুব ভয় পেয়েছে, শিশু মন তো ভয়টা কাটেনি এখনো, আসলে ওই দড়িটাকেই সাপ ভাবছে। যাই ভয় নেই, আমার তাবিজ তৈরি হয়ে গেছে, এটা এখন পূর্ণ শক্তি আছে, আর বাবার পুজো সারা হয়ে গেছে। এই তাবিজ ওকে পরিয়ে দাও, এই বাবার সামনে দাঁড়িয়ে যদি তাবিজ ধারণ করে কেউ, তাহলে তার ক্ষতি কেউ করতে পারবে না। বাবা বুড়ো শিবের কি হচ্ছে নাকি এখানে? তোমাদের মাথায় কি এইটুকু বুদ্ধি নেই যে মৎস্যকন্যা বলে কিছু হয় না? এগুলো সব বুঝলো কি? শোনো মেয়ে, তোমার আসপত্তা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এসব নিয়ে ছেলেখেলা করতে নেই, ক্ষতি হবে। ক্ষতি কি ক্ষতি হবে শুনি? এই সমস্ত বুজরুকি করে আপনি লোকজনকে ভয় দেখাচ্ছেন? কিছু দেখাচ্ছি নি, তোমার এই অবিশ্বাসের মনে অতি সাহসের জন্য এই গ্রামের এতগুলো মানুষের ক্ষতি হবে যে আমরা চাই না। মৎস্যকন্যারা শুনতে পেলে কুপিত হবে, আর কুপিত হলে কি হবে সে তো তোমরা জানোই। হ্যাঁ, জগের অবস্থা তো জানো। হ্যাঁ, এই মিটা আমাকে ওর শরীর থেকে ওই মৎস্যকন্যার আত্মাকে পার হতে দেয়নি, মিটাও বাঁচবে না। তাই বুঝি, তোমার তো অনেক ক্ষমতা, অনেক শক্তি, তুমি মন্ত্র পড়ে যা ইচ্ছা তাই করতে পারো। তা এখন মন্ত্র বলে মৎস্যকন্যাকে বের করো পুকুর থেকে, কি তোমরাও তো দেখবে মৎস্যকন্যাকে, দেখবে না? তুমি মৎস্যকন্যাকে বের করো পুকুর থেকে, গ্রামের লোকেরা সবাই দেখো কোথায় মৎস্যকন্যা আছে। ভয় পেয়ে গেলে? কি হলো, চুপ করে রয়েছো কেন, কিছু বলো। তুমি মৎস্যকন্যাকে বের করে গ্রামের এতগুলো লোক তো দাঁড়িয়ে আছে এখানে, দেখাও সবাইকে।
পারবে? ও বার করবে কি করে? মৎস্যকন্যা বলে তো কিছু হয়ই না। দেখো রূপকথার চরিত্র, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। এই যে শুনেন, অনেকক্ষণ ধরে অনেক কথা কইতাছেন আপনি। আপনারে কই কল? হ্যাঁ, যে মৎস্যকন্যা নাই, এই যে গায়ের এতগুলো মানুষ এখানে দাঁড়ায় রয়েছে, আপনি ওনারে জেগান না? মৎস্যকন্যারা এর আগেও জলের তলায় কাউরে ডাইনা নিয়ে গেছে কিনা? কি গো, বলো বলো বলো। আরে আপনি নাই বলে চাইলাই দিলে তো হবে না। হ্যাঁ, এই গায়ের মানুষগুলার কোনো ক্ষতি হইলে কে দেখবে? এসব অপ দেবতার সঙ্গে লড়াই করতে যাবে, সেটা বোকামি না? আর তোমাকেও কইছি, তোমাকেও পেরানের কোনো ভয় ডর নাই। হ্যাঁ, স্বয়ং অঘোর বাবা কইল, তাও তোমরা শোনেন? এই জলে মৎস্যকন্যা আছে, হ্যাঁ, তাই এই জল এই গায়ের মানুষ স্পর্শ করে না, এই পুকুরের ধারে পাশেও আসে না। বুঝতে পেরেছি, তোমরা কেউ পড়াশোনা জানো না বলে তোমাদের সুযোগ নিচ্ছে এই লোকগুলো। এবার আমাকেই প্রমাণ দিতে হবে। তরিতা না, তরিতা রেঞ্জে সাহেবকে বলো, তরিতা যেও না, তরিতা তরিতা। তরিতা দাঁড়ান, তরিতা তরিতা তরিতা, দেখো এখন কি হবে গো? উঠলো না তো, একেবারে গেল নাকি? বলে কি না বুঝলু কি, বলেছিলাম জলে না নামতে, এবার বোঝ। আমি বলছি তোমরা ওর কথা বিশ্বাস করো না, আমি অগরতান্ত্রিক, আমি বলছি মৎস্যকন্যা আছে। এখনো আপনারা ভয় পাবেন? দেখলেন তো পুকুরের মাঝখান পর্যন্ত গেলাম, কিছু হলো আমাদের? আমি তো বারবার করে বলছি মৎস্যকন্যা বলে কিছু হয় না, আপনারা এই পুকুরটা ইউজ করতে পারেন। এই তান্ত্রিক আপনাদের বোকা বানাচ্ছে, আপনাদের বোকা বানিয়ে পয়সা রোজগার করবে বলে, সোজা কথা। আচ্ছা আমার কথায় বিশ্বাস না হয় নাই করেন, রেঞ্জের বাবু তো গেছিলেন, ওনার কিছু হয়েছে? আপনারা এরপরেও কেউ জলে নামবেন না, নেমে দেখুন কিচ্ছু হয়নি আমাদের, কেন ভয় পাচ্ছেন? পাপ বিঘ্ন দুষ্ট নাশ সর্ব সিদ্ধি দায়িনী, সর্ব দোষ কাল দোষ নাশ হংস বাহিনী, তুহি দেবি তুহি মাতা তুহি দক্ষ দায়িনী, কাম যশ সুখ শান্তি সম্পদা প্রদায়িনী, জয়ং দেবী মনসা, জয়ং দেবী মনসা, জয়ং দেবী মনসা, জয়ং দেবী মনসা। Thank you.
চলো 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 পাল্টাই।